হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ত্রিপুরা এক্সাম টিপিএসসি এক্সামের জন্য আমরা তোমাদের সামনে ত্রিপুরা জি কে ক্লাস কন্টিনিউ করার চেষ্টা করছি আজকে আবারও আমরা তোমাদের সামনে ত্রিপুরা জি কে তেরো নম্বর ক্লাসটি নিয়ে চলে এসেছি আমরা এর পূর্বে ত্রিপুরা জি কে বারোটি ক্লাস করে নিয়েছি যারা এর পূর্বের ক্লাসগুলি এখনই অবশ্যই আমার এই ক্লাসগুলি আমাদের ল্যাড ত্রিপুরা চ্যানেলে যাবে প্লে লিস্টে সমস্ত ক্লাস আছে তোমরা ওইখান থেকে দেখতে পারবে প্রত্যেকটি ক্লাস দেখে নেবে এবং এখানে গুরুত্বপূর্ণ সমস্ত রকম ত্রিপুরা জিকের উপরে কোশ্চেন আমরা তৈরি করে রেখেছি তোমাদের জন্য তাছাড়া আমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সও আমাদের চ্যানেলে আছে অনেকগুলি কয়েছি আগামী দিনে আরও আমরা করবো অবশ্যই এগুলি দেখে নেবে ইন্ডিয়ান হিস্টোরি ক্লাস চলছে প্রত্যেক দিনের কারেন্ট এফেয়ার্স ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ডের উপরে চলছে সমস্ত কিছু ত্রিপুরা যে আপকামিং এক্সামগুলি আছে তার জন্য গুরুত্বপূর্ণ ক্লাসগুলি কন্টিনিউ চলছে তাছাড়া আমরা আমাদের চ্যানেলে বাংলা সাহিত্যিক অর্থাৎ দ্বারা ক্যাট পরীক্ষা দেবে এস জিটি পরীক্ষা দেবে আগামী দিনে তোমাদের জন্য ক্লাস অবশ্যই আমরা করছি ওইগুলি তোমরা আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেখে নিতে পারবে সমস্ত কিছু আমাদের প্লে লিস্টে আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলও আছে ফ্রেন্ডস টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে আমরা টেলিগ্রামের মধ্যে পিডিএফ দিয়ে থাকি তো অবশ্যই তোমরা টেলিগ্রামে যারা জয়েন করনি আমাদের ল্যাস ক্র্যাক ত্রিপুরা এক্সাম নামই আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে তোমরা সবাই জয়েন করে নেবে তো ফ্রেন্ডস অনেকেই আমাদের চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ যারা এখনও সাবস্ক্রাইব নি অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে লস ক্র্যাক ত্রিপুরা এক্সাম অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যারা নি সঙ্গে তো বেলে কোনো ক্লিক করে নেবে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন সঠিক সময়ে তোমরা পেয়ে যাবে আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসেছে ফ্রেন্ডস অ্যান্স করে দাও ছবিমুরা ইজ আন্ডার হুজ সাবডিভিশন ছবিমুরা তোমরা অবশ্যই অনেকে গিয়েছো অনেকে নাম শুনেছ ছবিমুরা ইজ আন্ডার হুজ সাবডিভিশন অফ ত্রিপুরা অ্যান্সার করো জিরানি এর অমরপুর গোমতী ডি নান অফ দিস অ্যান্সার করে দাও কোশ্চেন নাম্বার ওয়ান ছবিমুরা ইজ আন্ডার হুজ সাবডিভিশন অফ ত্রিপুরা কোশ্চেন নাম্বার ওয়ান অ্যান্সার করো টিপিএসসিতে কিন্তু কোশ্চেন ইংলিশে আসবে বাংলার তে আসবে না তারপরও আমরা তোমাদের সুবিধার জন্য বাংলাও রাখতে চেষ্টা করছি তোমাদের সুবিধার জন্য ইংলিশে কিন্তু কোয়েশ্চেন হবে ইংলিশ ভার্সন টিপিএসসি টোটালি ইংলিশ ভার্সন ছবি ইজ আন্ডার হুইচ সাবডিভিশন ডিভিশন অফ ত্রিপুরা আনসারটি হবে অমরপুর অপশন বি হবে এখানে কোয়েশ্চেন নাম্বার ওয়ানের রাইট আনসার অপশান বি তারপরে কোয়েশ্চেন উজ্জয়ন্ত প্যালেস ওয়াজ বিল্ড বাই উজ্জন্ত যে প্রাসাদ এটি কে নির্মাণ করেছেন মহারাজা রাধাকিশোর মানিক্য মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্য মহারাজা বীরচন্দ্র মানিক্য অপশন ডি ন্যান অফ দিস আন্সার করে দাও উজ্জন্ত প্যালেস ওয়াজ বিল্ড বাই উজ্জন্ত প্যালেস কোন রাজার দ্বারা নির্মাণ করা হয়েছিল কোন রাজার সময় নির্মাণ করা হয়েছিল অ্যান্সার করে দাও কোশ্চান নাম্বার টু উজ্জন্ত প্যালেস কোশ্চেন নাম্বার টু উজ্জন্ত প্যালেস নির্মাণ করা হয়েছিল ফ্রেন্ডস মহারাজা রাধাকিশোর মাণিক্যর সময় অপশন এ হবে কোশ্চেন নাম্বার টু এর রাইট অ্যান্সার অপশন এ হবে কোশ্চেন নাম্বার টু রাইট আন্সার তারপরে কোশ্চেন হয়েন ত্রিপুরা ওয়াজ ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশন বাই দ্য চিফ কমিশনার্স ত্রিপুরা কবে প্রথম প্রধান কমিশনারদের দ্বারা প্রশাসন ব্যবস্থা স্টার্ট হয়েছিল চিফ কমিশনার দ্বারা ত্রিপুরাতে অ্যাডমিনিস্ট্রেশন স্টার্ট হয়েছিল কবে থেকে কোয়েশ্চেন নাম্বার থ্রি অর্থাৎ রাজার আমল শেষ রাজন্য যুগের সমাপ্তি কোয়েশন নাম্বার থ্রি আনসারটি হব অপশান বি ফিফটিন্থ অক্টোবর নাইনটিন ফর্টি নাইন ফিফটিন্থ অক্টোবর নাইনটিন ফর্টি নাইন বি হবে কোয়েশনার অপশন বি একদম মুখস্থ রাখতে হবে তোমাদেরকে এই সমস্ত কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং আপকামিং ডেজও এরকম টাইপের কোশ্চেনে আসবে কোশ্চেন নাম্বার ফোর ফার্স্ট অ্যাসেম্বলি এন্ড মিনিস্ট্রি ওয়াজ ফর্মড ইন ত্রিপুরা প্রথম ত্রিপুরা যে অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা কবে গঠিত হয়েছিল ত্রিপুরা প্রথম অ্যাসেম্বলি কিংবা বিধানসভা গঠিত হয়েছিল কবে কোশ্চেন নাম্বার ফোর আনসার করো ফার্স্ট জুলাই নাইনটিন সিক্সটি থ্রি ফার্স্ট অগাস্ট নাইটিনপ্টেম্বর নাইটিন ডি নাম অফ দিস কোশ্চেন নাম্বার ফোর আনসার করো সবাই সবাই লাইভ চ্যাট বক্সে আনসার করো ফ্রেন্ডস যারা এখনও আমাদের এই ক্লাসটিকে লাইক করনি অবশ্যই তোমরা লাইক করে নেবে ফ্রেন্ডস যারা এখনও লাইক করিনি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইক করে নেবে তোমাদের লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই আমাদের সাথে রাখবে আমরা তোমাদের এই সমস্ত কিছু থেকে মোটিভেটেড হই প্রতিনিয়ত ক্লাস দিতেও আমরা সচেষ্ট থাকি ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার ফোর ফার্স্ট অ্যাসেম্বলি অ্যান্ড মিনিস্ট্রি ওয়াজ ফর্মড ইন ত্রিপুরা

ফার্স্ট নভেম্বর নাইনটিন ফিফটি ওয়ান ফার্স্ট নভেম্বর অপশন ডি নান অফ দিস সবাই লাইভ চ্যাট বক্সে আনসার করো ফ্রেন্ডস পরবর্তী সময় অফলাইনে দেখলে তোমরাও কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে তোমাদের আনসারগুলি আমাদের সাথে শেয়ার করবে কোশ্চেন নাম্বার ফাইভের আনসার হবে অপশন সি ফার্স্ট নভেম্বর নাইনটিন ফিফটি সিক্সে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পেয়েছিল কোশ্চেন নাম্বার সিক্স দ্য ত্রিপুরা মার্জার অ্যাগ্রিমেন্ট ওয়াজ সাইন্ড ত্রিপুরা যে ভারতের সাথে একত্রীকরণ হয়েছে বা একীভূত হয়েছে এই যে চুক্তিটা এই চুক্তিটা কবে স্বাক্ষর স্বাক্ষর করা হয়েছিল দ্য ত্রিপুরা মার্জার ত্রিপুরা যে ভারতের সাথে ইন্ডিয়ার সাথে মার্জ হয়েছে কোন এগ্রি অ্যাগ্রিমেন্টের দ্বারাই তো মার্জ হয়েছে তো সেই এগ্রিমেন্টটা কবে সাইন করা হয়েছিল নাইন্থ সেপ্টেম্বর নাইনটিন ফর্টি নাইন ফিফটিন্থ অক্টোবর নাইনটিন ফর্টি নাইন ফিফটিন্থ অগাস্ট নাইনটিন ফর্টি সেভেন অপশানটি নান অফ দিস কোয়েশন নাম্বার সিক্স আনসার করো ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট ওয়াজ সাইন অন হুজ ডেট কোয়েশন সিক্স এর আনসারটি হবে ফ্রেন্ড অপশন এ নাইন সেপ্টেম্বর করেছিল ভারতের সাথে যে মার্চ হয়েছে ওইটা খুবই গুরুত্বপূর্ণ একটি তোমাদের সামনে চলে এসছে দেখো হু ওয়াজ দ্য লেডি গভর্নর অব ত্রিপুরা ত্রিপুরার প্রথম মহিলা গভর্নর কে ছিলেন মহিলা রাজ্যপাল হু ওয়াজ দ্য ফার্স্ট লেডি গভর্নর অফ ত্রিপুরা আনসার করো কোশ্চেন নাম্বার সেভেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং আমাদের সবার জানা থাকাও দরকার এটা হু ওয়াজ দ্য ফার্স্ট লেডি গভর্নর অফ ত্রিপুরা কোশ্চেন নাম্বার সেভেন কি হবে সেভেন আনসারটি হবে অপশন বি কমলা বেনিওয়াল কমলা বেনিওয়াল হবে কোশ্চেন নাম্বার সেভেনের রাইট আনসার কমলা বেনিওয়াল অপশান বি হবে রাইট আনসার তারপরের কোশ্চেন আন্ডার হুইচ শিডিউল আন্ডার হুইচ শিডিউল অফ আওয়ার কনস্টিটিউশন টি টি এডিসি ইজ ফাংশনিং আমাদের সংবিধানের কোন তফসিলের অধীনে টি টিআইডিসি কাজ করছে টিআইডিসি আছে এবং কাজ করছে আলাদাভাবে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল আন্ডার হুইচ শিডিউল অফ আওয়ার কনস্টিটিউশন এডিসি ইজ ফাংশনিং এইথ শিডিউল সিক্স শিডিউল টুয়েলভ শিডিউল নাইন্থ শিডিউল অপশন চারটি দেওয়া আছে তোমরা রাইট আনসার টি ঠিক করো ফ্রেন্ডস চ্যাট বক্সে সবাই জানাও যারা এখনো আমাদের এই ক্লাসটিকে লাইক করি অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তাড়াতাড়ি আমাদের এই ক্লাসটিকে অবশ্যই লাইক করে দাও फ्रेंड्स যারা লাইক করনি অবশ্যই লাইক করে নেবে তো এইট আনসার করম্বার 8 এর आंसरটি কি आंसरটি হবে অপশন বি সিক্স শিডিউল সিক্স সিডিউল অনুসারে এডিসি ফাংশনিং করছে ত্রিপুরা রাজ্যে আরো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এটা সবারই জানার কথা আনসার করো আশা করি সবাই জানবে এটা ত্রিপুরা অন হুচ ডেট কোন তারিখে রাজ্যে কোয়েশ্চেন নাম্বার নাইন ককবরক ল্যাঙ্গুয়েজ ডে ইস অবজার্ভড উনিশ জানুয়ারি অর্থাৎ অপশন সি হবে এখানে কোয়েশ্চেন নাম্বার নাইনের অপশন সি পরের কোশ্চেন দ্য টোটাল স্ট্রেংথ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য অফ মেম্বার টিটি এডিসি টিটিএডিসির নির্বাচিত সদস্যদের মোট সংখ্যা কত টি নির্বাচিত সদস্যদের মোট সংখ্যা কত নির্বাচিত সদস্য ঠিক আছে ভালোভাবে কোশ্চেন পরে আনসার করতে হবে নির্বাচিত সদস্যদের সংখ্যা হবে টোয়েন্টি এইট দুজন কিন্তু মনোনীত থাকে ঠিক আছে প্লাস টু হয়ে টোটাল থার্টি হয়েছে ঠিক আছে টোটাল কিন্তু থার্টি কিন্তু টোয়েন্টি হচ্ছে নির্বাচিত বাকি দুজন মনোনীত কোয়েশন নাম্বার ইলেভেন করো হুইজ কিং অফ ত্রিপুরা হুইচ কিং অফ ত্রিপুরা ডাক ডাক কল্যাণ সাগর লেক কল্যাণ সাগর লেক যেটা ত্রিপুরেশ্বরী মন্দিরের পূর্ব দিকে আছে সেই ত্রিপুরশ্বরী মন্দিরের পূর্ব দিকে অবস্থানরত যে লেকটি আছে এই লেকটির নাম কল্যাণ সাগর লেক কল্যাণ সাগর লেকটি কোন রাজার সময় বা কোন রাজার দ্বারা নির্মাণ করা হয়েছিল কিংবা খনন করা হয়েছিল আনসার করো কোয়েশেন নাম্বার ইলেভেন তো ফ্রেন্ডস অবশ্যই তোমরা যারা টেলিগ্রামে জয়েন করেনি আমাদের টেলিগ্রামে জয়েন আমাদের পিডিএফুলি আমরা টেলিগ্রামে দিয়ে থাকি যারা এখন লাইক করেন অবশ্যই লাইক করে নেবে আমাদের এই ক্লাসটিকে অ্যান্ড অবশ্যই অবশ্যই তোমরা যারা নতুনভাবে এসছো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তোমাদের সাপোর্ট আমরা কন্টিনিউ তোমাদের থেকে আশা করি ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সাপোর্ট আমরা পাচ্ছি কন্টিনিউ এবং আরও আশা করছি যারা নতুনভাবে আসছে অবশ্যই তোমাদের সাপোর্ট আমাদের সাথে রাখবে সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে নেবে কোয়েশ্চেন নাম্বার ইলেভেনের আনসারটি হবে অপশন সি কল্যাণ মানিক্য মহারাজা কল্যাণ মানিক্য ত্রিপুরশ্রী মন্দিরের পূর্ব দিকে যে লেকটি আছে এটি নির্মাণ করেছিল খনন করেছিল কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট এনফোর্স জায়কা প্রজেক্ট ইন টু থাউজেন্ড সিক্স টু থাউজেন্ড সিক্সে প্রজেক্ট ত্রিপুরাতে এসছে এবং এই প্রজেক্টের আন্ডারে কাজ চলে ত্রিপুরাতে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে এই জায়গা প্রজেক্ট আছে এখন কোশ্চেন হচ্ছে জায়কা যে এটার ফুল ফর্ম কি। জায়কা স্ট্যান্ডস ফর জার্মানি ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি জামাইকা ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি অপশনটি ন্যান অব দিস আনসার করো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জায়কা প্রজেক্টের নাম আমরা অনেকেই শুনেছি বাট জাইকা ফুল ফর্ম কী ফুল ফর্মটা তো জেনে রাখা দরকার কোশ্চেন নাম্বার টুয়েলভ আনসারটি হবে অপশন সি জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি অপশন সি হবে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ এর রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার থার্টিন হুচ ওয়ান ইজ দ সেকেন্ড লার্জেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অব ত্রিপুরা সেকেন্ড লার্জেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোনটা সেকেন্ড সেকেন্ড লার্জেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোনটা ত্রিপুরা রাজ্যের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সবচেয়ে বড় ফার্স্ট যদি বলি তাহলে কিন্তু আছে গুমতি ফার্স্ট গুমতি হচ্ছে ফার্স্ট এখন এখানে কুয়েশন হচ্ছে সেকেন্ড লার্জেস্ট কোনটা সেকেন্ড লার্জেস্ট হবে অপশান এ তৃষ্ণা তৃষ্ণা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ঠিক আছে সিপাইজলা হচ্ছে থার্ড সিপাইজলা থার্ড সেকেন্ড লার্জেস্ট তৃষ্ণা হবে কোয়েশ্চেন নাম্বার এ কোয়েশন থার্টিনের আনসারটি হবে অপশন এ নেক্সট ওয়ান এখানে বলছে ইন্ডিয়ান গৌড় ইন্ডিয়ান গৌড় অর বাইসন ইন্ডিয়ান গোর অর বাইসন আর ফাউন্ড ইন তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেংচুরি তৃষ্ণা ওয়াইল্ড লাইফ বাইসন পাওয়া যায় এখানে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য লোকাল নেম অফ বাইসন বাইসন যে পাওয়া যায় সেই বাইসনের লোকাল নেম কি লোকাল নাম কি হোয়াট ইজ দ্য লোকাল নেম অফ বাইসন কাউ গরু গাবা অপশন ডি ন্যান অফ দিস কোয়েশ্চন ফোর আনসারটি হবে অপশন সি লোকাল নেম হচ্ছে গাবা বাইসনের লোকাল নেম হচ্ছে গাবা তারপরের কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ বলা যায় এখানে কোশ্চেনটা হচ্ছে খুমলুং মিনস খুমলুং যে পার্ক আছে তোমরা তো ওইখানে গিয়েছ খুমলুং তো পার্কের জন্য বিখ্যাত যখনে ডিসেম্বর মাস আসে তখন দেখা যায় ওইখানে মানুষের ভিড় মেলা লেগে থাকে ঠিক তো তো খুমলুং তো সবাই গিয়েছ আশা করি তো খুমলুংয়ের মিনিংটা কি কুমলুং হিলস কুমলুং এর মিনিংটা কি এখানে কিন্তু কোশ্চেনে রাখা হয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ভ্যালি অফ ফ্রুটস ভ্যালি অফ ফরেস্টস অপশন ডি নান অফ দিস কোশ্চেন 15 ফিফটিনের আনসারটি হবে অপশান এ ভ্যালি অফ ফ্লাওয়ারস খুমলুং এর মিনিং হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ফুলের উপত্যকা তো ফ্রেন্ডস এই ছিল আজকের ক্লাসটি এই ছোট্ট ক্লাসে আমরা চেষ্টা করছি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়ার জন্য এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও ফ্রেন্ডস যারা লাইক করেন আজকের ক্লাসটিকে অবশ্যই লাইক করে এবং বন্ধুর সাথে শেয়ার করে নেবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং প্রিপারেশন কন্টিনিউয়াসলি নিতে থাকো আপকামিং ডেজে কিন্তু ত্রিপুরাতে এক্সাম অবশ্যই আসছে এক্সাম হবে তাই প্রিপারেশনটা সেভাবে আমাদের রাখতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ